আর আমার কথা বলবে না। ওর নাম আমি কখনো কখনো পত্রপত্রিকায় দেখেছি, এদের বেশি জানতাম। সাধু হওয়ার পর এর খুব বেশি প্রায় দু বছরের মাঝে আমার প্রথম আমি সাধনা সেবা জয়েন করি রামকৃষ্ণ মিশনের অরুণাচল প্রদেশের নরোত্তমনগর। সেখানে একজন আশ্চর্য মহামন্ডল কর্মী সঙ্গে আমার দেখা হয়। তো সেই মানুষটিকে দেখে আমি মহামন্ডল সংগঠনটা সম্পর্কে জানতে আগ্রহী হয়েছি। নাম বলছি না, কারণ তিনি জীবিত এবং এখন সক্রিয়। তো সারা বছর একটা মানুষ যত যে চুপচাপ মুখ বুঝে কাজ করতে পারে, বোঝায় আসত শুধু এক মাস ছুটি চাই এই নল ক্যাম্প অর্গানাইজেশন। আমি বললাম এই কিরকম, তখন তাকে আমি জিজ্ঞাসা করি যে কোথায় আছে এক মাসের জন্য। বললো আমাদের একটি সংগঠন আছে নল ক্যাম্প অ্যারেঞ্জ করে দেবে। তখনই বিবেক জীবন ইত্যাদি সব সাপ্লাই করতেন, সেগুলো পড়লাম, পড়তে পড়তে তারপরে উনি এরপর বেশি দিন ওখানে ছিলেন না, কারণ ঘটনা সূত্রে উনি চলে যান অন্য একটি আশ্রমে কর্মী হিসাবে। আমি আকাশ হিসাবে ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্য সাথে হয়ে যাই জুন মাসে। ওরই পরে মায়ের তিথি পূজাতে নবনিরণ বাবু বক্তৃতা করার জন্য ওখানে গিয়ে প্রথম গেলেন। স্বামী সিদ্ধানন্দ মহারাজ, যাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং আমার দেখা সব থেকে এত ভালো সাধু সংস্পর্শে আমি আর আসার সুযোগ হয়নি। আমাদের সঙ্গে অসাধারণ সন্ন্যাসী অনেকে আছে, কিন্তু সকলের কাছে তো আর পৌঁছানো যায় না। তো তিনি একমাত্র আমার যার কাছে আমি খুব ঘনিষ্ঠভাবে বসেছি ঠিক দু বছর। উনি ওই সুন্দরবনে দ্বীপে দ্বীপে ঠাকুরমার সঙ্গে যে ভাব প্রচারের জন্য কখনো কোনো স্কুলের দু চারজন ভক্ত টিচার আছেন তারাও অর্গানাইজ করত, কখনো লোক শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত কোনো সংগঠন প্রোগ্রাম অর্গানাইজ করত, এইরকম তারা করত। তো এই উত্তর সুন্দরবনে একটি প্রধান ঘাঁটি ছিল আমাদের। উত্তর সুন্দরবনে দক্ষিণ সুন্দরবনে আছে অনেক ছেলে, প্রায় এক ডজন ছেলে মেয়ে তারা সন্ন্যাসী সন্ন্যাসী হয়েছে। তো রামকৃষ্ণ মিশনেও আছে, বাইরেও আছে। তো ওটা সনদবাবু প্রধান উদ্যোগে এটা হয়। ওই স্কুলের ছেলে মেয়েরাই এতটাই অনুপ্রাণিত যে ওরাই আবার মেয়ে বিয়ে হয়েছে অন্য দিকে, তারা সেখানে গিয়ে স্বামীর কাছে আবদার শাড়ি বয়না চাই না, বছরে একবার ঠাকুরের উৎসব করতে হবে, আমাদের স্কুলে যাওয়া হয়। সিদ্ধিদানন্দ চেষ্টা করতেন বহু কষ্ট করে এইসব জায়গায় যেত। নবাবু ঠিক কত সাল থেকে ওখানে যাওয়া শুরু করেছেন আমি জানি না, কিন্তু আমি ওকে পেয়েছি 81 সাল থেকে, তার অন্তত আগেও 7-8 বছর আগে এটা শুরু হয়। আমি 18 বছর ছিলাম, নবাবু নিয়মিত যেত। 99-তে আমি চলে আসি, তামিলনাড়ু চলে যাই 7 বছরের জন্য। তারপর থেকে সম্পর্কটা কেটে যায়, কিন্তু চিঠিপত্র আদান প্রদান বাকি সমস্ত পত্র সব যোগাযোগ থাকে। এই প্রথম যখন প্রায় ধরুন প্রথম দেখলাম গোলবাগ স্টক কালচারে 75 সালে, তার প্রায় 6-6.5 বছর বাদে দেখা হচ্ছে আমাদের। ইতিমধ্যে আমি কিন্তু ওই আপনাদের সেই মহামন্ডল পরবর্তী সূত্রে আমি মহামন্ডল সংস্থা সম্পর্কে ভীষণ আগ্রহী যে যে সংস্থাতে এত নিষ্ঠাবান একটি কর্মী তৈরি হয় তারা কীভাবে তৈরি করে, কারণ মানুষ গড়ার এই আদর্শটা নিয়ে আমি যেহেতু বরাবরই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, জীবন গড়া জীবন গড়া স্বামীজির পরে যান হ্যান্দান আমরা তদারকের মধ্যে অনেকেই আমার, কিন্তু কথা হলো হাউ টু ডু ইট। তো তার একটা প্রক্রিয়া থাকে। আমি বললাম ইনস্পাইট অফ অল দি ডেফিশিয়েন্সিস অ্যাটলিস্ট এখানে একটা অন্তত সংগঠন আছে, তারা খানিকটা এটা করতে পেরেছে এবং ইট ইজ এস্টাবলিশ, তাহলে এইরকম ছেলে আসে কি করে। দ্যাট ওয়াজ মাই ইন্টারেস্ট। এবারে যখন আমার কথা তো অনেক জিজ্ঞাসা মহামন্ডল শুনতাম, তো এই মনসা দেবী আমাদের এত করুণ অবস্থা সে আর বলবেন না, মানে সেই সময়কার সাগরদ্বীপ বা দ্বীপের অঞ্চলে যাতা দাঁড়তানা নৌকায় যেতে হবে, ঝড় উঠতে মাছ ধরতে থেকে আমার এত ফেরত আসতে হবে, কারণ মাছ বলল ও পারে পৌঁছাতে পারবো না, তার আগে একটা উল্টে যাবে। আচ্ছা ঠিক আছে এরকম জায়গা, এক হাঁটু কাদাটা যেন উপায় ঘটুন, আবার ওপারে গিয়ে কাঁধে এক হাঁটু কাদাটা উপরে গিয়ে ধুয়ে তারপরে রিক্সা পাও যাও
গাড়ি ফাড়ি ফেলে চলো, এইরকম অতি করুণ অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা একটা আশ্রম অনুষ্ঠান ছেড়ে মাঝিরা বলল, বাবু যদি 12টার দিকে আমরা তখন কিন্তু ভাড়াটা শুরু হবে জোয়ার গুলো নামে, আমরা দক্ষিণ দিকে যাবো তাহলে আমাদের যেতে সুবিধে হবে। অগত্যা 8টা 10টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় জেনারেটর একার জায়গায়, কোনো কোনো জায়গায় হ্যাচাকল, কাজে পেট্রোম্যাক্স জেলে অনুষ্ঠান, সেই হিসেবে খেয়ে দিয়ে আমরা নৌকাতে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা 5:30-8টার দিকে আর এক দ্বীপে গিয়ে উঠলাম, ওই এক একটু কাদা ঠেলে উঠে গিয়ে এক স্কুল বাড়িতে বেঞ্চগুলো সরিয়ে দিয়ে বেঞ্চ করা, মানে শোয়ার খাট তৈরি করা, আমরা লম্বা লম্বা ধরি গেলাম মশারি নিয়ে যেতাম, যাতে জানলার সেফটিনির সাথে ওটা দরজার সাথে লাগিয়ে মশারি ফিট করা যায়, সেসব ইম্প্রোভাইজ সিস্টেমের সব কাজ। নবনীবাবুর যে নমনীয়তার কথা আমাদের ঝাড়খণ্ডের ভাইকে বলল, মানে যে কোনো অবস্থাতেই তিনি তার কোনো উত্তর দিনে মানুষ কত সহনশীল হতে পারে। আমাদের বেদান্ত শাস্ত্রের অধিকারীকে তিতিক্ষা অভ্যাস করে বলা, সহনা সর্বদুঃখ আনা প্রতিকার পূর্বক চিন্তা বিলাপ রহিতাম সাত ইতিক্ষা নিকার করতে, সত্য শক্তি শেষ সীমা, তোমার উপরে চাপিয়ে দেওয়াই হোক অথবা তোমার নিজের দোষে তুমি পাও, তোমার কোনো অভিযোগ থাকবে না, চুপচাপ হজম করে যাবে, তা সত্ত্বেও কাজ করে যাবে, কর্তব্য হবে না। তো এটা তার কাছে শেখা। এই নৌকোতে নৌকোতে গিয়ে ঘুমা অথবা ঘুম হল 12টা 1টা 12:30 1টা, ওই যেমন আপনাদের এখানে কন্যাগর ক্যাম্পে ঝাড়া খাটে আমাদের বীরেন্দ্রবনে এরা সব শুয়ে থাকে, ওরকম একটা ঢালা বিছানা করছে, ওতে শুয়ে সে স্কুল বাড়িতেই বলুন, কোনোদিন বেঁচেতে কোনোদিন বেঞ্চে কোনোদিন নৌকোতে, ওই শুয়েই আমরা একসঙ্গে যার কাজ করতাম। আর ওর মাঝে কী কাজ হবে, একটা কথা আছে, সাধু সে সাধু মিলে তো দো দো ভাত, গাধা সে গাধে মিলে তো দো দো লাভ, গাধার সঙ্গে কাঁধার দেখা হলে এমনকে তার ছাটি মারে ওকে ছাটি মারে, সাধুর সঙ্গে সাধু মিলে সব কথা হয়, একজনের গায়ে গেরুয়া আছে আর একজনের গায়ে গেরুয়া নেই, কিন্তু মনটা তো একরকম, গল্প হচ্ছে গল্প হচ্ছে, আমাদের সঙ্গে অন্যরাও আছে, দুটোর সময় হঠাৎ মানে এখন কথা একটু ঘুম হলে হয় বোধ হয় আমাদের কথাবার্তা তেমন চেপে চেপেই কথা হয়, অন্যদের বোধ হয় অসুবিধে হতে এবং হ্যাঁ রাত্রে দুটোর সময় দেখা যায় কারণ স্মরণ হয়ে যেতে আমরা বন্ধ করি। এইভাবে এখন সেই করতে করতে কত শাস্ত্র কত বিষয় এই মহামণ্ডল কী করে তৈরি হয়, কত রকম সমস্যা হয়। এই যে বীরেন্দ্রবাবু শুরুতে অন্যদের বলার সুযোগের জন্য তিনি বেশি বলেননি কীভাবে তৈরি হয়, তা মনে হয় ওই যে ছেলেগুলি সাধুদের উদ্দেশ্য করে কটুক্তি করেছিল দেয়ার দিয়ে ফেলেন, আজকে তাদের আমাদের মালা দেওয়া উচিত, যদি তো ছবি পাওয়া যেত ঠিক আছে, এবং দে অন দ্য স্পট দ্যাট কম্পাশন ইন এ মম, এই ছেলেগুলো এইরকম হচ্ছে কন্টিনিউ সামনে থাকে। এই ভিলেনদের কিন্তু একটা রোল আছে সমাজে, হাজার মশাই করে কিন্তু ঢাকা জেনে শুনে বাড়ির সামনে পুজো রাখতাম দরজার কাছে, এই রামকৃষ্ণলীলাতে ওই জটিলে গুটিলে রাখাটা একটা পার্ট, কিছু লোক ঝামেলা পাবে উৎপাত করবে কিন্তু না ওর থাক এ অদ্ভুত, আপনি বেলুর মঠের মধ্যে মজাদার মঞ্চে দেখুন দেখি অবস্থা, আবার একখানা ঈদগাঁও আছে বুঝতে পারছেন কিরকম একটা জড়িয়ে আছে ব্যাপারটা, সামথিং অ্যাকচুয়ালি আনডিফাইন। তো এই ভিলেন ছেলেগুলো বললো বলে গোবিন্দ মহারাজ প্রস্তাব দিলেন, রঙানন্দ স্মরণ এরা সবাই যে করলেন আস্তে আস্তে শুরু হলো, নবনীবু নিজে মনকে বলেছি পদযাত্রা রবিন বন্ধ হতো আর ওই চার টিমের দখল মেলে আমরা মহামন্ডলে প্রবেশ করতাম, এক্স্যাক্টলি এই কথাটা উনি আমাকে একাধিক কথা আমরা সব আবিষ্কার ছেড়ে আস পদযাত্রা অফিস বন্ধ করলো আর ওই চেমির টিয়ার দখল করে আমরা মহামন্ডলে প্রবেশ করতাম। তো এইসব শুনতাম, তারপরে অনেক গল্প শুধু কীরকম অদ্ভুত পরিস্থিতি হতে থাকে, কীভাবে অদ্ভুত পরিস্থিতির মধ্যে শাস্ত্র চর্চা জ্ঞান চর্চা হচ্ছে। স্যানিটেশনের একটা আশ্চর্য গল্প বল, ইন্দ্রপুর বলে একটা জায়গা আছে, এখানে জীবনটা একজন এসছে আমার দেখা সমস্যা চলে ইন্দ্রপুরে, সেখানে সকালবেলা একটু ভোরে ভোরে উঠে শৌচালয় বুঝতেই পারছেন গ্রামের ব্যবস্থা, দিশাদারগুলোর ব্যবস্থা ভদ্রগোচের ব্যবস্থা সেখানে নেই, ভবতর্ক গান গাইতে গেছে নবনীয় তো আমরা সাধুর একটুখানি তোমার সবসময় আছে, ওরা যখন রাস্তার দিকে গেছে সৌজে সকালবেলা আড়ালার খুঁজে পান গাছ কোথাও নেই,
সেই জন্যে কি হলো একটা বিশাল বা কাঠের গুঁড়ি ছিল তার ওদিকে একজন বসলো এদিকে একজন কি করবে চট দিয়ে ঘেরা একটা জায়গা বললো ওইখানে পায়খানা সেখানে গিয়ে দেখলেন দুটো কাঠ দাঁড়ানো আছে তার উপরে মানে পায়খানা করাটা প্রায় সার কাছে ওই মানে ওই টাইট্রো বাখিনের মতো একটা কথা এনিওয়ে আমার মধ্যেই করতে হবে আর একবারে জল দিয়ে কাজ ছেড়ে তারপরে করে যা করবেন করবে দিস ইজ হাউ এই পরিস্থিতি থেকে বছরের পর বছর নবনম কেন যেতে পারে আমি বললাম আমি নিজে বলতাম যে আপনার শরীরটা এখন প্রায় খারাপ হচ্ছে এখন আর আমরা চালিয়ে দেব মহারাজ সিদ্ধিদানন্দজি আমাকে একবার এই দ্বীপে যেতে যেতে বলেছিলেন যে ধরো আমার তো বয়স হচ্ছে আর আমাদের তো ট্রান্সফার হয় একসময় থাকবে না কিন্তু এই গ্রামের মানুষগুলো যে আন্তরিকতা সেটা তুলনায় এছাড়াও তো বলে হ্যাঁ সেটা মানি তো আমি এত থাকবো না কিন্তু আপনি যতদিন সামর্থ্য থাকবে আসবেন কাছে বলবেন বলে হ্যাঁ উনি মহামন্ডলের প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম আমরা তখনই টাইম দিয়েছি এবং একসঙ্গে হতো আমাদের দুটো বা তিনটে স্লটে হতো মহামন্ডলের ক্যাম্প হিসেবে অ্যানুয়াল ক্যাম্প বা ডিস্ট্রিক্ট ক্যাম্প হলো আগে সব শিডিউল করা সে ফেলে যেতেন অফিসে বলে মানে একটা ছিল উনি ছুটি চাইলে কোনো না করতেন কারণ উনি তখন পাওনা ছুটিও খরচ করতেন না সংগঠনের কাজে ছাড়া উনি ছুটি দিতেন সব দিন অফিসে ক্লাস চালে অফিসে ছুটি যে কোনো সময় ছুটি দিলে যেমন ছুটি এইভাবে আমরা গেলাম তো এই স্যানিটেশনের কষ্ট অ্যাকোমোডেশন তো এই বললাম তো স্কুল ঘর কিন্তু এত অসমান সে কল ঘরের মতো তার উপরে ওই খেজুর পাতার চাটাই মিশি ওর উপরে আমরা সঙ্গে কিছু কম্বল টম্বল নিয়ে যেতাম ওই তাতে শুয়ে চলছে একটা খুব দুঃখকর ঘটনা বলি অনুষ্ঠান নগর বলে এক জায়গাতে আমরা অনুষ্ঠান করছি আমরা আগের দিন অন্য জায়গায় ভারতীয় নগর সব সংগ্রাম সেটা প্রোগ্রাম সাথে ওখানে অনুষ্ঠান করে গেছিলাম ওই সময় আমাদের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ আমাদের মহামন্ডলের যে ইউনিট আছে তাদের একটা ক্যাম্প আছে তাদের খুব সাহায্যে নবনীদের সেখানে যায় আমি বললাম মানে কালকে সন্ধ্যাবেলা অনুষ্ঠান তোমরা আজকে আমরা এসে পৌঁছেছি এখন তোমরা নিয়ে যাবে বলে আমরা ঠিক দেখবেন অনুষ্ঠানের আগে পৌঁছে দেবো ওই দিন আবার মাঝে বর্ষা হলো নবনীবাবু গেছেন যখন ওই দিন শরীরটা আমার ভালো ছিল আই ওয়াজ নট রেডি টু লিভ ওরা আসলো পঙ্কজনা সব দক্ষিণেশ্বরের কাছে আসলো নিয়ে গেল পরের দিন সন্ধেবেলা দেরি হচ্ছে কারণ মানে বর্ষা হয়েছে আর ওখানে কাদা রাস্তা দুজনের কাঁধে ভর দিয়ে নবনীবাবু প্রায় মানে ঘোড়াতে ফোড়াতে এসে অনুষ্ঠানে আসছেন ঢুকছেন আমি দেখছি যে কোনো সময় পড়ে যেতে পারে এই প্রথম আমি ভীষণ উদ্বিগ্ন ছিলাম যে একটা কিছু অঘটন না হয়েছে এনিওয়ে নাথিং হ্যাপেন্ড অনুষ্ঠান হলো আমরা আমাদের অনুষ্ঠানের মাঝখানে তিনি এসে একটু সংক্ষেপে তার বক্তব্য রাখেন বাকি আমরা সবাই চালিয়ে দিলাম তো এইরকম ভাবে ওই যে ঝাড়খণ্ডের যে ঘটনাটি ছেলেটি বললো গেল গরুর গাড়িতে তার রাস্তা কেটে কেটে নিয়ে যাওয়া হলো আসার সময় পালকিতে চলে এভরিথিং কারণ কিছু মানুষ আন্তরিকভাবে স্বামীজির কথা শুনতে চাইছে আর আমার একটু অসুবিধা হবে বলে আমি যাব না এই এটা হতেই যাবে হোক তো এই প্রেরণা এবার আমার মনে হয় এই প্রেরণার সূত্র বই পড়ে আসে না এটা স্বামীজির বিশেষ কোনো কৃপা তিনি পেয়েছেন মায়ের মায়ের কথা তিনি বলতে চাইছেন না বলতে গেলে প্রশ্ন সেটা আপনারা জানেন সবাই এবং দ্বিতীয় যেটা বলি এই যে ঘটনাটি সে একটু আগে বললাম কিভাবে আমাদের আমার নিজে অনেকগুলো ব্যাপার সন্ন্যাসী হয়েও ধর্মজীবনের অনেক জিজ্ঞাসা থাকে যা আমরা সবসময় প্রত্যক্ষভাবে সমাধান পাই কিছু কিছু কি যেমন মনঃসংযোগের ব্যাপারে আমি বললাম যে আচ্ছা আমরা যে কনসেন্ট্রেশন অভ্যাস করি শাস্ত্র বলা হচ্ছে শ্রবণ মনন নির্দেশন করলে আস্তে আস্তে মনের ট্রান্সফরমেশন হয় ধ্যানের দ্বারা ট্রান্সফরমেশন এর শাস্ত্র প্রমাণ কি আছে বলে শাস্ত্র বাক্য হচ্ছে একটা প্রমাণ আরেকটি হলো একটি শ্লোক বললেন যত্র যত্র মনোদেহী ধারায় সকলং ধিয়া
sneha, dvesha, bhayatvapi, yati tasya sarubhatam. Devadani kono manush, somokro mon diye, se bhayei hok, bhalobeshei hok, ba antarik akarshon boshoto hok, kono bishoye jodi tibro bhabe manushanke diner por din pore jay, tokhon je bhav se bashray koreche seta bhalo mondo jai hok, she actually sei bhave convert hoye jay. যার জন্য আমাদের শাস্ত্রে আছে কংস শিশুপাল কৃষ্ণ নিন্দা করেও যখন আহত হলো তখন কৃষ্ণের শরীরে গিয়ে তাদের ক্ষতি হচ্ছে এ জাস্টিফাই একমাত্র এইটা দিয়ে হয় শত্রুভাবে চিন্তা করে সেই ভাবে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের মধ্যে মিশে গেছে আমি বললাম এটা কোথায় আছে পড়েছিলাম অনেক দিন কোথাও একটা আছে কোথাও একটা আছে ঠিক মনে করতে পারছি না মহাভারত কথা একটা যে কথাটা হয়েছে যখন তার থেকে প্রায় 20 বছর বাদে উদ্ধব গীতা ত্রিপুরাতে পাঠ করতে গিয়ে আমি এক্স্যাক্টলি এই শ্লোকটা পেলাম তো সঙ্গে সঙ্গে আমি ওই চিঠি অফিসে ফোন করে বললাম আপনার এই শ্লোকটা উদ্ধার করা গেছে এই শ্লোকটা শুনেছিলাম নৌকোতে শুয়ে 20 বছর আগে আমার মাথার মধ্যে ওটা করছে এই শ্লোকটা পড়ার পর আমি ওকে ফোন করে জানালাম যে এরকম অনেক অদ্ভুত সব ব্যাপার আছে আমি বললাম যে দেখুন একটা কাজ করি এই একটা কাজ আমি ভীষণ একটুখানি কাজ পাগলা গেছে এটা হওয়া উচিত না কিন্তু এনিওয়ে খুব বেশি কাজে কাজে মেতে থাকে আমার ক্ষতি তাতে কিছু হয় কিন্তু বন্ধুরা অনেকে বলে অত কাজ কাজ করবে যাই হোক আমি বললাম এই যে কাজে মন দিলাম তারপর জব ধান করার সময় তো কাজের চিন্তাই আছে জব তো হচ্ছে না এটা কি ব্যবস্থা সমস্যা নেই এই সমস্যাটা অন্ত কাউকে যদি বললেন মারা স্বামী কি আপনি তো কর্মযোগ পড়েছেন রাজযোগ তো পড়েছেন বলে হ্যাঁ পড়েছেন স্বামী যে কর্মযোগে বলছেন ইয়েস যে অ্যাটাচমেন্ট পূর্ণ অনুসন্ধান না হলে কাজে নিষ্ঠা আসে না কিন্তু সেটা ছেড়ে যখন আর একটা তো দেখা তখন ইউ মাস্ট বি এবল টু ডিটাচ হচ্ছে অ্যাটাচমেন্টের সাথে সাথে কাজে যেমন মন দিয়ে সন্তানদের কাজ করবে তেমনি প্রয়োজনে ওই কাজ থেকে মনটা তুলে নিয়ে আবার কাজে দেবে তখন ওই কাজের কোনো মনে হবে তো অ্যাটাচমেন্টের সাথে ডিটাচমেন্টটা অভ্যাস করতে হয় এবং এটা যদি আপনি কনসিয়াসলি প্র্যাকটিস না করেন তখন আগের কাজের স্পিড ওভার এফেক্ট আপনার পরের কাজটার এফিসিয়েন্সি কমে যাবে তো এটা অদ্ভুত জিনিস তো এরকম ধারণা অনেক জিনিস আমরা এখানে দ্বিতীয় যে জিনিসটা বলে শেষ করবো সেটা হলো কিভাবে কিভাবে যেন মহামন্ডলকে বেশি আমি আপন করে ফেলেছি এটা উচিত কি অনুচিত কিন্তু কাজেই মহামন্ডলের কি হয় যারা সারা জীবন ধরে অক্লান্তভাবে মহামন্ডলের সেবা করে যাচ্ছে সেই জীবনে তাদের কি অবস্থা হবে এরকম কিছু কিছু উদ্ভট চিন্তা আমার মাথায় আজকে যে পদ্ধতিতে মহামন্ডল কাজ করেছে নবনীয় আমি বলছিলাম যে আপনার পরে কারা আছে স্বামীজি দাঁড়িয়ে থেকে বললেন আমি দেখতে চাই আমার বর্তমানে সিস্টেমটা রান করছে কাজে নিলে কোনো পথ না নিয়ে গুরু ভাইদের দায়িত্ব দিয়ে বললাম তোমরা চালো নিতান্ত অসুবিধা না হলে কোন কল মিনিটি দেওয়া যায় বলো আছে মহারাজ অনেক লোক আছে কাজে স্বামীজির কাজ স্বামীজি চালিয়ে দেবেন অসুবিধে কিছু কিন্তু আমি বারবার বলতাম যে নবনীয় থাকতে থাকতে আপনাদের ওটিসি অ্যানুয়াল ক্যাম্প মান্থলি ক্যাম্প ডিস্ট্রিক্ট ক্যাম্পের যে ফরম্যাট আছে তরুণদের ছোটদের মোটিভেট করা যে প্রোগ্রাম আছে বারবার সবাইকে বলতাম তোমাদের এটা রেকর্ড করো কিন্তু তার প্রত্যেকটা রুটিন তার পরিচালনা প্রাথমিক ব্যবস্থা থেকে প্রোগ্রাম শেষ করা রিভিউ মিটিং এভরিথিং ইন ডকুমেন্ট এবং কোনো কারণে যদি নবনীবাবু চলে যান তাহলে অন্তত প্রথম 10 বছর নট মেক এনি চেঞ্জ অ্যাট অল ওই জিনিসটাই কনসলিডেট করে তারপরে একটা সেফ দিয়ে তারপরে পরে যদি প্রয়োজন হয় নতুন কোনো কথা পদ্ধতি নিয়ে বিবেচনা করা যেতে পারে ভাবা যেতে পারে তো অ্যাকচুয়ালি এটা আমার নিজের একটা কর্মশৈলী আর আমি সবসময় 15-20-25 বছর বাদের সিচুয়েশনটাকে মাথায় রেখে একটা ডিসিশন করার একটা চেষ্টা করি কারণ স্বামীজি চাইতে যে আমরা এই প্যাচ কালিমারা কোনো পদ্ধতি নিয়ে কাজ না করি We should do things and plan things on a long-term basis. So, এইভাবে একটা মানুষ
আমার মনে হয় আমি ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত বিশ্বাস আপনাদের উপরে জানাতে চাই যে এক নম্বর প্রসঙ্গটা একটু অন্যভাবে এখানে এসেছে যে নবনিগম তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসী হন কিন্তু মনে প্রাণে সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসের দুটো প্যাটার্ন আমাদের বলা হয় একটি বিদ্বৎ সন্ন্যাস একটি বিভীষা সন্ন্যাস বিদ্বৎ সন্ন্যাস স্বাভাবিক সন্ন্যাস বিভীষা সন্ন্যাস প্রকৃত সন্ন্যাসের গুণগুলি আয়ত্ত করার সংকল্প নিয়ে বিরজা অহম ইত্যাদি করে যে জীবনশৈলী যাপন করার জন্য আমরা সংকল্পবদ্ধ হই শাস্ত্র প্রতিষ্ঠ পদ্ধতিতে তাকে বিভীষা সন্ন্যাস তা নবনীয় সন্ন্যাসী হতে চাননি কিন্তু আমার মনে হয় স্বামীজির ইচ্ছা ছিল না নবনীয় সন্ন্যাসী হন বা ঠাকুর চাননি মা চাননি নবনীয় সন্ন্যাসী হন নাগমহাশয় সর্বাংশে সন্ন্যাসীর উপযুক্ত ছিলেন ঠাকুর তাকে বলেছিলেন না তুমি সন্ন্যাসী হন তুমি সন্তান থাকো তোমাকে দেখে দেবে শিখবে ঠাকুর স্বামীজি তাঁদের কাজের জন্য কিছু মানুষকে গেরুয় চাওয়ান কিছু মানুষকে বলেন না তুমি গেরুয় যাবো তাহলে যেখানে আছো সেখানে থাকো যা বলছি দেখো বেশি কথা বাড়িয়ে নিবেদিতা সন্ন্যাস পেয়েছিলেন স্বামীজি বলেছেন তোমাকে ব্রহ্মচারী করা হয়েছে তোমাকে ব্রহ্মচারী থাকবে নিবেদিতা সত্য বলতে পারে তিনি গায়ে গেল করুন বা না তিনি মনে প্রাণে সন্ন্যাসী ছিলেন ঠাকুর স্বামীজিকে নিয়ে জীবন কাটিয়েছেন এবং চিরস্মরণীয় যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্তদের দ্বারা তাদের অন্যতম বলে তিনি চিরকাল আমাদের প্রেরণা পেয়ে থাকেন